সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর ধারাবাহিক নবম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনায় থাকছে হেডার ফাইল, থাকবে লাইব্রেরি ফাংশন, সি টোকেন, অপারেটর। সি প্রোগ্রামের কোডিং এর ক্ষেত্রে শুরুতে যে ফাইলটি আমাদের অ্যাড করতে হয় সেটি হচ্ছে হেডার ফাইল। তো এটি এই ফাইলটি ছাড়া আমরা প্রোগ্রাম রান করতে পারবো না। প্রোগ্রামে দুই ধরনের ফাংশন দেখা যায়, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন অথবা লাইব্রেরি ফাংশন, আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো প্রোগ্রামের নিজস্ব ফাংশনকে লাইব্রেরি ফাংশন বলা হয়। ফাংশন চেনার উপায় হচ্ছে এই প্রথম বন্ধনী থাকবে, যেমন এখানে প্রিন্ট অ্যাপ, এটা একটি ফাংশন, স্ক্যান অ্যাপ, এটা একটি ফাংশন, গ্যাটস একটি ফাংশন, পুটস একটি ফাংশন। প্রোগ্রামের নিজস্ব ফাংশন অর্থাৎ সি প্রোগ্রামের যেগুলো পূর্ব থেকে নির্ধারণ করা, সেগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনগুলো যে ফাইলের অধীনে থাকে সেই ফাইলকে আমরা হেডার ফাইল বলে থাকি। তো এই ফাইলটি প্রোগ্রামের শুরুতে, প্রোগ্রামিং কোডিং এর ক্ষেত্রে শুরুতে অ্যাড করতে হয় বিধায় এটি হেডার ফাইল। তো সকল ফাংশনগুলো এক হেডার ফাইলের অধীনে থাকে না। তো প্রিন্ট অ্যাপ ফাংশন, এসকেএম ফাংশন, গ্যাটস ফাংশন, পুটস ফাংশন, এই ফাংশনগুলো যে হেডার ফাইলের অধীনে থাকে সেটি হচ্ছে stdio.h। আমি যদি এই ফাংশনগুলো প্রোগ্রামে ব্যবহার করি, তাহলে এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য শুরুতে আমাকে এই হেডার ফাইলটি অ্যাড করতে হবে, লিখতে হবে। এটি প্রিন্ট অ্যাপ ফাংশন, এটি আউটপুট ফাংশন, এটি এসকেএম ইনপুট ফাংশন, গ্যাটস দ্বারা স্ট্রিং টাইপের ডাটা ইনপুট ফাংশন বোঝায়, পুটস দ্বারা স্ট্রিং টাইপের ডাটা আউটপুট বোঝায়। তেমনিভাবে সিএলআর, এসসিআর, গ্যাটস, সিএস ফাংশন, এই ফাংশনগুলো কনিউ ডট এইচ এই হেডার ফাইলের অধীনে থাকবে। যদি আমি প্রোগ্রামে এই ফাংশন ইউজ করি, তাহলে আমাকে কনিউ ডট এইচ এই ফাংশনটি ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে আর কিছু ফাংশন আছে, স্কোয়ার রুট ফাংশন, পাওয়ার ফাংশন, সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান ফাংশন, লগ ফাংশন, অ্যাবসলিউট ভ্যালু, পরম মান নির্ণয় ফাংশন। এই ফাংশনগুলো সাধারণত ম্যাট ডট এইচ এই হেডার ফাইলের অধীনে থাকবে। তাহলে আমি যদি এই ফাংশনের এই ফাংশনগুলো কোনো একটি ফাংশন ব্যবহার করি, তাহলে আমার প্রোগ্রামের শুরুতে ম্যাট ডট এইচ এই হেডার ফাইলটি ইনক্লুড করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি stdio এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ দ্বারা হেডার ফাইল বোঝানো হয়। তাহলে আমরা বুঝলাম হেডার ফাইল ছাড়া প্রোগ্রাম রান করবে না, আর হেডার ফাইলের অধীনে লাইব্রেরি ফাংশনগুলো রয়েছে। কোন লাইব্রেরি ফাংশন কি কাজ করবে, তার আউটপুট কি হবে, সেটি নির্ধারণ করে হেডার ফাইল। এখন আমরা দেখব কিভাবে একটি হেডার ফাইল প্রোগ্রামের শুরুতে ইনক্লুড করতে হয়। সেটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা হ্যাশ লিখব, তারপরে ইনক্লুড শব্দটি টাইপ করব, ইনক্লুড, তারপর যে হেডার ফাইলটি আমাদের দরকার হবে আমরা সেই হেডার ফাইলটি লিখব stdio.h। যদি আমার আরেকটা হেডার ফাইল দরকার হয়, তাহলে আমি সেটিও নিচে এভাবে টাইপ করব, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। যদি আমি ম্যাথমেটিক্যাল কোনো ফাংশন ইউজ করি, তাহলে আমার এই হেডার ফাইলটি লাগবে। এভাবে আমরা হেডার ফাইলগুলো প্রোগ্রামের শুরুতে হ্যাশ ইনক্লুড শব্দ দ্বারা অ্যাড করব। তাহলে আমরা হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশনগুলো কি সেইগুলো সম্পর্কে বিস্তারিত দেখলাম। এখন আমি পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিকস হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম করতে যা প্রয়োজন। সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম করার জন্য আমাদের যে সকল আইটেম প্রয়োজন, সেগুলো হচ্ছে টোকেন, সেগুলোকে আমরা একসাথে বলবো টোকেন। তো টোকেন সাত ধরনের টোকেন আছে, একটা হচ্ছে কিওয়ার্ডস, কনস্ট্যান্টস, আইডেন্টিফায়ার, স্ট্রিং, স্পেশাল সিম্বলস, অপারেটর। তাহলে এই টোকেনগুলোকে আমাদের প্রত্যেকটা আইটেমকে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমে হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি? সেই প্রোগ্রামে যে নির্ধারিত বা সংরক্ষিত বা রিজার্ভ ওয়ার্ড, সেগুলোকে আমরা কিওয়ার্ড বলি থাকি।
কিওয়ার্ড সি প্রোগ্রামে 32টি কিওয়ার্ড আছে, আমাদেরকে এই 32টি কিওয়ার্ড গুলো সবগুলো জানা না থাকলেও কিছু কমন কমন কিওয়ার্ডস আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে। তো কিওয়ার্ডস হচ্ছে টোটাল 32টি। যেমন আমি যদি কিওয়ার্ড বলি, যেমন এখানে একটা কিওয়ার্ড গুলো একটা ছক আছে, যেমন এই কিওয়ার্ড গুলো অটো, ব্রেক, কেস, কার, কনস্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডাবল, এলস ইত্যাদি। এগুলো সবগুলো আমাদের প্রয়োজন হবে না, আমাদের হয়তো কয়েকটি প্রয়োজন হবে। তো এই কিওয়ার্ড গুলো যেভাবে আছে আমাদেরকে সেভাবেই লিখতে হবে এবং কিওয়ার্ড গুলো একটা নির্দিষ্ট একটা অর্থ মিন করে, তা আমাদের মনে রাখতে হবে কিওয়ার্ড হচ্ছে 32টি। এরপর হচ্ছে কনস্ট্যান্ট। সি প্রোগ্রামে যে ডাটাগুলো ফিক্সড, মানে আমরা ফিক্সড যে ভ্যালুগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সেটা সংখ্যা হতে পারে, সেটা কোনো বর্ণ হতে পারে। যদি আমরা প্রোগ্রাম রান করার সময় যে ডাটাগুলো আমরা ফিক্সড রাখবো সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তারপর হচ্ছে আইডেন্টিফায়ার, ব্যবহারকারী যেই ডাটা বা যে ফাংশন বা যে চলক বা যে ধ্রুবকের নামগুলো ব্যবহারকারী নামকরণ করে থাকে সেটাকে আমরা আইডেন্টিফায়ার বলে থাকি। অর্থাৎ প্রোগ্রামিংয়ে চলক, ধ্রুবক, ফাংশন ইত্যাদি ক্ষেত্রে ইউজার বা ব্যবহারকারী যে নাম দিয়ে থাকে সেটাকে বলা হয় আইডেন্টিফায়ার। এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে সাধারণত বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা স্ট্রিং বলে থাকি, অর্থাৎ ক্যারেক্টার, বর্ণ বলতে এখানে ক্যারেক্টার। যেমন এ একটি ক্যারেক্টার, এবং আবার আমরা যদি বলি চিটাগং, CHIGONG, চিটাগং, এখানে অনেকগুলো ক্যারেক্টার সমষ্টি, এটা একটা স্ট্রিং, অর্থাৎ একটা একটা এক বা একাধিক ক্যারেক্টার সমষ্টিকে আমরা স্ট্রিং বলি। তারপরে আমরা কিছু স্পেশাল সিম্বল ব্যবহার করব, যেমন একটু আগে আমি ইনক্লুড শব্দটা লেখার পূর্বে একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করছি। এই হ্যাশ চিহ্নটা এখানে কি, এখানে হ্যাশ চিহ্নটা হচ্ছে স্পেশাল সিম্বল। তারপর হচ্ছে অপারেটরস, অপারেটর সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো আমাদের এই সব ধরনের আইটেমগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে সি প্রোগ্রামে টোটালি আমরা 7 ধরনের টোকেন দেখতে পাই, এই টোকেনগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আবারও বলতেছি, টোকেন হচ্ছে সি প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটা আইটেম, অর্থাৎ বর্ণ, সংখ্যা, চিহ্ন, প্রতীক, আমরা যা ব্যবহার করব এগুলোকে আমরা টোকেন বলে থাকি। ধ্রুবকগুলো লেখার ক্ষেত্রে দুটা নিয়ম আছে, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে, একটা হচ্ছে হ্যাশ ডিফাইন ব্যবহার করে। আমরা সি প্রোগ্রামে যে ডাটাগুলো ফিক্সড রাখতে চাই প্রোগ্রামিংয়ে সেগুলো আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করে থাকি। তো ধ্রুবক আমরা দুভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে। প্রথমে আমরা কনস্ট কিওয়ার্ডটি ইউজ করব, তারপর হচ্ছে সেই কনস্ট্যান্ট টাইপ লিখবো, অর্থাৎ ডাটা টাইপ, সেটা যদি সংখ্যা হয়ে থাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যা হয়ে থাকলে ইন্টিজার, ভগ্নাংশ হয়ে থাকলে ফ্লোট, যদি সেটা বর্ণ হয়ে থাকে তাহলে ক্যারেক্টার বা কার লিখবো। তারপর হচ্ছে আমরা সেই ধ্রুবকটার নাম লিখবো, এরপর ধ্রুবকটার ভ্যালু দিব। আমি যদি এটা এক্সাম্পল হিসাবে বোঝাতে চাই তাহলে আমরা বিষয়টা এভাবেও লিখতে পারি, যদি আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই, CONST কনস্ট কিওয়ার্ডটা লিখবো, তারপর একটা ডাটা টাইপ লিখবো FLOAT, তারপর হচ্ছে PI ইকুয়াল টু 3.1416। অর্থাৎ আমি পাই নামে একটা কনস্ট্যান্ট ভ্যালু ডিক্লেয়ার করতে চাচ্ছি যেটার ভ্যালু হবে 3.1416, নাম হবে পাই। অর্থাৎ পাই নামে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি যার ভ্যালু হবে 3.1416, যার ডাটাটা হবে ফ্লোট, আর কিওয়ার্ড হবে কনস্ট। অর্থাৎ এটা যে এই ভ্যালুটা যে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করছি সেটা বোঝার উপায় হচ্ছে কনস্ট কিওয়ার্ডটা থাকবে, তারপর যেহেতু এটা ভগ্নাংশ টাইপের ডাটা সেহেতু এটা ফ্লোট হবে, যদি এটা পূর্ণ সংখ্যা হতো তাহলে INT হতো ইন্ট, তারপর এটা নাম থাকবে PI, তারপর এটা ইকুয়াল দিয়ে আমরা সেই ভ্যালুটা লিখবো। অর্থাৎ এভাবে আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। এছাড়া ভিন্ন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হ্যাশ ডিফাইন ব্যবহার করে, হ্যাশ DEFINE হ্যাশ ডিফাইন, তারপর হচ্ছে PI স্পেস 3.1416 এইভাবে অথবা এইভাবে। এভাবে যদি আমরা ইউজ করি তাহলে এটা প্রোগ্রামের শুরুতে, অর্থাৎ যেখানে আমরা লিঙ্ক সেকশনে যেখানে হেডার ফাইল ইনক্লুড করি সেখানে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা মেইন ফাংশনের ভিতরে এভাবেও লিখতে পারি। এই দুই উপায়ে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে
পারি। তাহলে এটা দেখলাম, এরপরে হচ্ছে চলক। প্রোগ্রামিং এর ভাষায় চলক হলো মেমোরিতে কোনো একটি অ্যাড্রেস বা লোকেশন বা ঠিকানা। অর্থাৎ আমরা যদি একটা প্রোগ্রাম রান করার সময় কোনো ডাটা ইনপুট করি, সেই ডাটাটা মেমোরিতে যেই নামে বা যে ঠিকানায় থাকবে সেটি হচ্ছে চলক। নর্মালি চলক বলতে যে সকল রাশির মান পরিবর্তনশীল তাদেরকে আমরা চলক বলে থাকি, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে চলক হচ্ছে মেমোরি একটা অ্যাড্রেস বা লোকেশন যেখানে ভিন্ন ভিন্ন ডাটা রাখা যাবে। অর্থাৎ একটা প্রোগ্রাম রান করার সময় আমরা ভিন্ন ভিন্ন ডাটা ইনপুট করতে পারবো। চলকগুলো, যে ডাটাগুলো আমরা রাখি চলকের অধীনে, সেই ডাটাগুলো সাধারণত চার ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। তা আমি চলকগুলো কিভাবে ঘোষণা করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলক ঘোষণা করার ক্ষেত্রে আমরা প্রথমে চলকের ডাটা টাইপ লিখবো। যদি আমার ডাটা টাইপ ক্যারেক্টার হয়ে থাকে, আমি যদি বর্ণ টাইপের ডাটা ইনপুট করি তাহলে CHAR। তারপর আমরা চলকের নাম লিখবো, আমরা চলকের নাম X ধরতে পারি। তারপর সেমিকোলন দিয়ে আমি একটা স্টেটমেন্ট বুঝাবো, যে একটা লাইন বা স্টেটমেন্টটা বুঝাতে সেমিকোলন ইউজ করা হয়। এই লাইনটার মিনিংস হচ্ছে মেমোরিতে এক্স নামে একটা অবস্থান তৈরি হবে যার অধীনে আমি ক্যারেক্টার টাইপের ডাটা রাখতে পারবো। এরপর আমি যদি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা টাইপের কোনো ডাটা ইনপুট করতে চাই তাহলে INT তারপরে এক্স ওয়াই সেমিকোলন, INT ওয়াই সেমিকোলন। তার মানে মেমোরিতে ওয়াই নামে একটা জায়গা নির্ধারণ হবে যেখানে আমি পূর্ণ সংখ্যা টাইপের ডাটা ইনপুট করতে পারবো। এরপরে হচ্ছে ফ্লোট, FLOT। যদি আমি ভগ্নাংশ টাইপের ডাটা ইনপুট করতে চাই তাহলে আমি ফ্লোট ডাটা কিওয়ার্ড বা ডাটাটা ইউজ করবো। এই লাইনটার মিনিংস হচ্ছে মেমোরিতে জেড নামে একটা অবস্থান বা লোকেশন বা অ্যাড্রেস হবে যার অধীনে আমি ফ্লোট টাইপের ডাটা ইনপুট করতে পারবো। তাহলে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি এভাবে দুই উপায়ে, যে কোনো একটি উপায়ে, আর ভেরিয়েবল বা চলক ডিক্লেয়ার করতে পারি এইভাবে। যদি একই টাইপের একাধিক চলক হয়ে থাকে তাহলে আমরা একটা লাইনেই ডিক্লেয়ার করতে পারবো। যেমন আমি যদি ইন্টিজার টাইপের ডাটা তিনটা চলক মেমোরিতে অ্যাসাইন করতে চাই তাহলে A, B, C, তাহলে ABC তিনটা মেমোরি অ্যাড্রেস ডিক্লার হলো যাদের অধীনে আমি পূর্ণ সংখ্যা টাইপের ডাটা ইনপুট করতে পারবো। তাহলে আমরা চলক সম্পর্কে ধারণা পেলাম। চলক হচ্ছে মেমোরি একটা লোকেশন যার অধীনে ভিন্ন ভিন্ন মান রাখা যায়। এরপরে চলক ঘোষণার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন আমি এখানে যে চলকের নাম লিখলাম এক্স ওয়াই জেড, হ্যাঁ, বা ABC, এইসব নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলো আমি তোমাদের বুঝাই দিচ্ছি। চলক নামকরণের ক্ষেত্রে অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ চলকের নাম হিসেবে আমরা বর্ণমালা A থেকে Z, তারপরে ক্যাপিটাল লেটারে A থেকে Z, এ থেকে ক্যাপিটাল লেটারে A থেকে Z, তারপরে হচ্ছে আন্ডারস্কোর চিহ্ন ইউজ করতে পারবো। অর্থাৎ এই সকল ক্যারেক্টারগুলো ইউজ করা যাবে, এগুলো বাদে অন্য কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। তারপরে সেগুলো এখানে দুই নাম্বারটাতে বলা হচ্ছে যে ভেরিয়েবলের মধ্যে স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ব্যবহার করা যায়, অনেক ক্ষেত্রে ডলারও ব্যবহার করা যায়, কিন্তু এগুলো ছাড়া বাকি অন্য আদার্স ক্যারেক্টার এগুলো ইউজ করা যাবে না। তারপর হচ্ছে ভেরিয়েবলের শুরুতে ডিজিট ইউজ করা যাবে না। যেমন আমি একটা ভেরিয়েবল লিখতেছি যে রোল 2020, এটা চলকের নাম হিসাবে থাকতে পারে, কিন্তু এখানে একটা আমার কথা বাদ পড়েছে, এটা আমরা 0 to 9 ডিজিটও ব্যবহার করতে পারবো চলক নামকরণের ক্ষেত্রে। A থেকে Z, ক্যাপিটাল লেটার A থেকে Z, 0 থেকে 9 আন্ডারস্কোর, এই সিম্বলগুলো ব্যবহার করতে পারবো, এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু শুরুতে ডিজিট ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমি যদি শুরুতে ডিজিট দিয়ে কোনো চলক নামকরণ করতে চাই সেটি হবে না, অর্থাৎ এটি গ্রহণযোগ্য হবে না। এটি গ্রহণযোগ্য হবে শুরুতে ডিজিট দিয়ে শুরু করা যাবে না। এরপরে ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, অর্থাৎ হোয়াইট স্পেস রাখা যাবে না। বিষয়টা হচ্ছে এমন যে এটা দিয়ে বোঝায় রোল স্পেস 20, এটা চলকের নাম হিসেবে ইউজ করা যাবে না, অর্থাৎ মাঝখানে এই হোয়াইট স্পেস বা ফাঁকা জায়গা রাখা যাবে না। এটা হয় ক্লোজ থাকতে হবে, অন্যথায় আমরা এখানে আন্ডারস্কোর সিম্বল ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কোনো কিওয়ার্ডের নামে ভেরিয়েবল রাখা যাবে না।
কিওয়ার্ড বলতে আমরা যেমন আমরা জানি যে মেইন ফাংশন main এ নামে কোনো চলক রাখা যাবে না, তারপরে ইফ দিয়ে কোনো চলক রাখা যাবে না, তারপরে এই যে ইন্টিজার আইএনটি একটা ইন্টিজার কিওয়ার্ড কার সিএইচএআর এই রকম কিওয়ার্ডগুলো আমরা চলকের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। চলকগুলোর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, যেমন এই কার চলক, যেমন এই চলকটিতে যে আমি এখানে কয়টি ক্যারেক্টারাইজ করছি, 1 2 3 4 5 6 7, এখানে আমি 7টি ক্যারেক্টার ইউজ করছি, সর্বোচ্চ 31 ক্যারেক্টার অনুবাদক প্রোগ্রাম কর্তৃক গৃহীত হয়, কম্পাইলার কর্তৃক গৃহীত হয়, 31-এর অধিক ক্যারেক্টার এটা অ্যাকসেপ্ট হয় না, তাহলে সর্বোচ্চ আমরা 31 ক্যারেক্টার পর্যন্ত চলকের নাম ঘোষণা করতে পারবো। কিন্তু এতগুলো ক্যারেক্টার ইউজ করতে গেলে আমাদের পরবর্তীতে একই ক্যারেক্টার একই জায়গায় একাধিকবার যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ভুল হতে পারে, সময় নষ্ট হতে পারে, সেই জন্য আমাদের সর্বোচ্চ 7-8 ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ থাকায় আমি এখানে মেমোরির যে বিষয়টা সেটা একটু চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যদি আমি এটাকে একটা মেমোরির মেমোরির লোকেশন বা ভেরিয়েবল বুঝাই, হ্যাঁ এটা এই এই ভেরিয়েবলটার নাম দিলাম আমি রোল নাম্বার, ভেরিয়েবল নেম রোল নাম্বার, এখানে আমি ডাটা রাখবো, তো ডাটা হিসাবে আমি ইনপুট করলাম রোল নাম্বার 55, তাহলে এই 55 ডাটাটা এখানে থাকবে। অর্থাৎ আমি যদি আগে এখানে একটা ডাটা রেখে থাকি, যেমন এখানে দেখানো হচ্ছে যে রোল 20 ছিল আগে, এখন আমি চেঞ্জ করে সেটাকে আবার এখানে রাখবো, তাহলে আগেরটা চলে যাবে। অর্থাৎ এইভাবে পরিবর্তনশীল ডাটাগুলো এখানে রাখা যাবে। আর এটা হচ্ছে মেমোরি একটা লোকেশন যার নাম দেওয়া হলো রোল নাম্বার, এটি হচ্ছে ভেরিয়েবল। এর পরে পরবর্তী টপিকস হচ্ছে অপারেটর। সি প্রোগ্রামে আমরা গাণিতিক এবং যুক্তিমূলক কাজ সম্পাদন করার জন্য যে সকল সিম্বল বা প্রতীক ব্যবহার করি সেটি হচ্ছে অপারেটর। অপারেটরগুলো যাদের যাদেরকে নিয়ে কাজ করে তারা হচ্ছে অপারেন্ট। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন যেমন আমি লিখলাম x = a + b, এখানে এই প্লাস চিহ্ন দ্বারা যোগ যোগ বুঝাই, অর্থাৎ a এবং b এর যোগফল x নির্ধারণ করতেছে, অর্থাৎ a এবং b কে যোগ করে আমরা x নামে নির্ধারণ করলাম, তাহলে এই সিম্বলটা যোগের কাজ নির্দেশ করে। তাহলে এখানে এই প্লাস চিহ্নটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য ব্যবহৃত হয়েছে, তাই এটি অপারেটর। a + b যোগ করে যোগফলটি x নির্ধারণ করে, এই নির্ধারণের বিষয়টি এই ইকুয়াল চিহ্ন দ্বারা আমরা নির্দেশ করি, সেহেতু এই ইকুয়াল চিহ্নটিও এখানে গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, বিধে এটিও অপারেটর। এবং সর্বোপরি আমরা এটাকে এই সমীকরণটাকে পড়বো এভাবে, a + b = x, অর্থাৎ আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে পড়তে হবে, অর্থাৎ a ও b এর যোগফল x হিসাবে নির্ধারণ করা হচ্ছে। তো এই ম্যাথমেটিক্যাল এই সিম্বল যেমন প্লাস এদিকে ইকুয়াল, এরা হচ্ছে অপারেটর, এবং অপারেটর যাদেরকে নিয়ে কাজ করে তারা হচ্ছে অপারেন্ট, যেমন এখানে a ও b এবং এদিকে x হচ্ছে অপারেন্ট। এবং পুরো সমীকরণটাকে আমরা এক্সপ্রেশন হিসাবে ধরব। তাহলে আমরা তিনটা বিষয় বুঝলাম, একটা হচ্ছে অপারেটর, একটা হচ্ছে অপারেন্ট, এগুলো হচ্ছে অপারেন্ট, হ্যাঁ, আর পুরো সমীকরণটাকে আমরা এক্সপ্রেশন হিসাবে ধরব। তাহলে আমরা এই ধরনের এই গাণিতিক সিম্বলগুলোকে 8টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে অপারেটর 8 ধরনের রয়েছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, বিট ওয়াইজ অপারেটরস, স্পেশাল অপারেটরস। এই অপারেটরগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের আলোচনা আজকে প্রায় এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।